পটি উপজেলার কুসুমপুর ইউনিয়নের দক্ষিণ হরিণহেন গ্রামত হজরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ আব্দুল হাকিম বগদাদি ও হজরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিমুর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন হয়। ফেব্রুয়ারি 16 তারিখ শুক্রবার আব্দুল ওহাব মুন্সি জামে মসজিদ মাদানাজি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বার্ষিক উরুস শরীফ সম্পন্ন হয়। মাহফিলের সভাপতিত্ব করছে সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব শাহজাদা ও হজরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম। মাহফিলের উদ্বোধক আছিল চট্টগ্রাম ষোলশহরের জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ইতিহাস বিভাগের অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল কাদেরি। আমন্ত্রিত আলোচক আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সভাপতি আল্লামা অধ্যক্ষ শাহ কলিলুর রহমান নিজামী, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরি। নিউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব ও পরিচালক শায়খ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি। উরকিসর মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরি। হায়াতগাঁও মুজাহিরুল ইসলাম আলী মাদ্রাসার সহ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল কাদেরি। বন্দর নিউমুরিন জামে মসজিদুর খতিব মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন আল কাদেরি। বুমরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন আল কাদেরি ও সৈয়দ মোহাম্মদ নাসিরুল ইসলাম। পবিত্র মেরাজুন নবী ও জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মাহফিলের সঞ্চালনা করছে ছোট শাহজাদা হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম। এডে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত আছে। মগরিবতুন আর মাহফিলের ইন্তজাম করি, পাশাপাশি মানুষুল্লাহ সমাজুল্লাহ থাকার ব্যবস্থা করি। যাহার চট্টগ্রাম শহরের জিবের শাহ আমানত রাদিয়াল্লাহুর নির্দেশে এই মসজিদটার নির্মাণ হয়েছে। এই মসজিদ আব্দুল হাব মুন্সি জামে মসজিদ নামে প্রায় 200 বছর আগে এই মসজিদটার নির্মাণ হয়েছে। আব্দুল হাকিম সাহেব ও মাওলানা ইব্রাহিম সাহেব এর আজিয়া ফাতিয়া শরীফ সলের C+ চট্টগ্রাম।